কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী, এটাতেই তো ওদের ডিভাইড অ্যান্ড রুল। অর্থাৎ দুটো ধর্মের মধ্যে একজনকে অনুপ্রবেশকারী করছে আর একজনকে শরণার্থী করছে। কালকে যেটা উনি বলেছেন, এটা অন্যায়, এটা পাপ। মানুষ দুটো কারণে মাইগ্রেট করে, একটা হচ্ছে পেটের দায়ে মাইগ্রেট করে, আর নাহলে জীবনের ভয়ে মাইগ্রেট করে। যারা এর আগে মাইগ্রেট করেছিলেন পাকিস্তানের ভয়ে, পাকিস্তানের হত্যার ভয়ে, যখন পাকিস্তানে মারছিল তারা মাইগ্রেট করেছিল। 71 সালেও পাকিস্তানিরাই মারছিল, তাই তারা ভয়ের চোটে অনেকে মাইগ্রেট করেছে। এবার তার মধ্যে জাত ধর্ম কি করে আমি দেখব? আবার কেউ কেউ পেটের দায়ে মাইগ্রেট করে। এটার মধ্যে মানুষকে ধর্মের ভিত্তিতে বিচ্ছিন্ন করা, যে পলিটিক্স বিজেপি করছে, সেটা অন্যায়, সেটা পাপ। নিশ্চিতভাবে ভারতবর্ষের যাতে কোনোরকমভাবে কোনো টেরোরিস্ট না আসে সেটা আমরা সবাই দেখব, কিন্তু টেরোরিস্টের নামে রোহিঙ্গায় যেভাবে মানুষকে কাটা হয়েছে, এখানে কি মানুষগুলোকে কেটে কেটে ফেলে দেওয়া হবে? বাংলাদেশ তো বলছে আমি নেব না, তাহলে কী করব? ভারতবর্ষের সরকারকে আগে নিজের পলিসিটা ঠিক করুন। তার কারণ এইভাবে এসে পলিটিক্যাল হই হই করে অমিত শাহ যেটা বলছেন, এটা ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়া, যেটা গুজরাটে ওনারা লাগিয়ে দিয়েছিলেন, মহারাষ্ট্রে লাগিয়ে দিয়েছিলেন, সেইটা লাগানোর ধান্দা করছেন। অমিত শাহ বলছেন যে গতকালকের জনসভা দেখে উনি বলছেন যে এটা পুজোর খুঁটি, পুজো 19 সালে হবে পুজো আর 21 সালে হবে ভাষণ। বাংলা থেকে বলে কিনা বলে, ছাগলে কিনা খায়, অমিত শাহকে কোনটা বলবো আপনারাই বুঝেন। এগুলো বারবার করে অমিত মিত্র জবাব দিয়েছে, এবং সিন্ডিকেট ফিন্ডিকেট কিছু নেই, আপনারা ভালো করে জানেন। এখানে মানুষের সিন্ডিকেট, মানুষের হিন্দু মুসলমান শিখ ইসাই সবার মিলে সিন্ডিকেট, এখানে ওদের মতন ওই জাতপাতে ধর্মের সিন্ডিকেট নেই। সুতরাং এইসব বাজে কথা, এগুলো সব মানুষকে ভাঙানোর কথা। মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার প্রতীক, এবং সে কোনো অন্যায় বরদাস্ত করে না।